যে বয়সে ছেলে মেয়েদের কাছ থেকে সেবা ভালোবাসা পাওয়ার কথা সেই বয়সেই তাদের সান্নিধ্য হারিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন বরিশাল নগরীর দরগাহবাড়ি এলাকার বৃদ্ধ বজলু খান। তিনি 2 বছর ধরে একটি গড়ে একাই বসবাস করছিলেন, তার 1 ছেলে ও 2 মেয়ে, তাদের আলাদা সংসার, খোঁজ খবর নেন না বাবার। তাই এই বৃদ্ধ বয়সেও কাঠমিস্ত্রির কাজ করে নিজের খরচ চালান বজলু খান। তার মতো একইভাবে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন নগরীর খান সড়কে বাস করা বকুল বেগম। 10 বছর আগে তার স্বামী মারা যান, তার 1 ছেলে ও 1 মেয়ে রয়েছে। বিয়ের পর তারা বকুল বেগমের খোঁজ খবর নেন না, ডিম বিক্রি করে নিজের খরচ চালান এই বিদ্যা। তাদের এই নিঃসঙ্গ ও করুণ অবস্থা দেখে নিজের বাবা মার মতো ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কয়েকজন তরুণ। তাদের উদ্যোগে বজলু খান ও বকুল বেগমের একাকিত্ব গোছাতে তাদের বিয়ে দেওয়া হয়েছে। মহা ধুমধামে শনিবার তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এ বিয়ের আয়োজক ইমান আলী, নজরুল ইসলাম, মিজানুর রহমান মুন্না ও মিলান জানান, বজলু খানের আদিবাড়ি বরিশালের উজিরপুরের কালীহাতা গ্রামে। কয়েক যুগ আগে জীবিকার সন্ধানে তিনি বরিশাল নগরীতে এসেছিলেন। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা যান। তার 1 ছেলে ও 2 মেয়ে থাকলেও তারা খোঁজ নেন না, নিঃসঙ্গ জীবনযাপন করতেন তিনি। একই অবস্থা বকুল বেগমের, তারা 2জনই হাসিখুশি মানুষ। এতদিন বিয়ের কথা বললেও তারা রাজি হননি, হঠাৎ অনুরোধে তারা বিয়ে করতে রাজি হন। এরপর বিয়ের দিনক্ষণ ঠিক হয়, অবশেষে তাদের 4 হাত 1 করে দেওয়া হয়েছে। এ বিয়ে উপলক্ষে পুরো এলাকায় সারা পড়ে যায়, ফুল আর রঙিন কাগজ দিয়ে সাজানো হয় বড় কনের বাড়ি। 2 দিন ধরে চলে নানা অনুষ্ঠান, প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ, গান বাজনা, হই হুল্লোড়, নাচানাচি, কোনো আয়োজনেরই কমতি ছিল না এ বিয়েতে। শুক্রবার খান সড়ক জামে মসজিদে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়েতে 30,000 টাকা দেনমহর ধার্য করা হয়। বিয়ে পড়ান কাজী মোহাম্মদ আবুল। বিয়ের পর উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়। শনিবার দুপুরে ছিল কনে তুলে দেওয়ার অনুষ্ঠান, এজন্য 40,000 টাকা চাঁদা তোলা হয়। সেখানে বরসহ 7 জনকে আপ্যায়ন করা হয়। খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ, রোস্ট, পোলাও, জাল মাংস, মিষ্টি ও দই। কনে বকুল বেগমকে খালি হাতে বরের বাড়িতে পাঠানো হয়নি, দেওয়া হয়েছে আলমারি, খাট, লেপ, তোশক। শুধু তাই নয়, ফুল দিয়ে সাজানো, ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর কনেকে ঘোরানো হয় পুরো এলাকা। এই বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত ছিলেন। নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী আসায় খুশি বৃদ্ধ বজলু খান। তিনি বলেন, এতদিন নিঃসঙ্গ ছিলাম, ছেলেমেয়েরা খোঁজ নিত না, তাই চিন্তিত ছিলাম কিভাবে আমার বাকি জীবনটা কাটাবো। সেই চিন্তা কেটেছে, এলাকার তরুণদের উদ্যোগে আমার এই বয়সেও একজন জীবনসঙ্গী এসেছে, এখন আমার দেখাশোনার একজন লোক হলো।